আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তো টিউটোরিয়াল রিপোর্ট যে আমরা আলোচনা করব নবম শ্রেণীর 3 নম্বর যে পার্টটা এখানে, 4 নম্বর পার্টটা এখানে, যে হচ্ছে আমাদের সপ্তম অষ্টম এবং নবম সেশনের যে এটা, তো বলছে এখানে ধরো একটি বাজারের ব্যাগ হাতে নিয়ে দোকান থেকে বেশ কিছু মালামাল কিনে ফিরেছো। এখানে আমি বাজার থেকে অনেক কিছু কিনে ফিরছি আর কি। এখন ব্যাগের হাতলটা কেমন হলে তোমার কষ্ট কম হবে? অবশ্যই হাতের হাতলটা একটু চ্যাপটা হলে আমাদের কষ্ট কম হবে, আর যদি চিকন হয় তাহলে আমাদের হাতে অনেক লাগবে, তাই না? আমরা কিন্তু এটা দেখছি অনেক সময় আমরা করে কি, ছোটবেলায় বা আমরা যেটা মানে করছিলাম, সাইকেলে উঠতে গিয়ে আমাদের আব্বুরা কি করে, এখানে গামছা পেঁচিয়ে সাইকেলের এগুলো বেঁধে রাখে যাতে করে আমাদের কষ্ট না হয় বসতে, তাই না? বা অনেক সময় কোনো কিছু ধরতে গেলে আমরা কি কোনো কিছু কাপড় পেঁচিয়ে তারপরে ধরি, তার মানে যত বড় হবে তত কষ্ট আমাদের কম হবে। এখানে চওড়া হলে হলে নাকি চিকন হলে কোনটাতে আমাদের কষ্ট বেশি হবে এটা বের করতে বলছে। কিংবা তোমাদের স্কুল ব্যাগের কথাই বলো, স্কুল ব্যাগের স্ট্যাম্প যদি চিকন হতো তাহলে কি হতো এখানে, এটা আমাদের মানে ব্যাখ্যা করতে বলছে এখানে। তো আমরা এখানে অ্যান্সারটা একটু লিখবো এখানে। তো এখানে অ্যান্সারটা আই থিঙ্ক আমি একটু একবারে অনেক দূর চলে গেছি, এখানে একটু আমরা করি। তো আমরা এখানে সমাধানটা দেখি, এখানে হাতে মানে ব্যাগের হাতলটা চওড়া হলে আমাদের কষ্ট কম হবে এখানে। কারণ ব্যাগের হাতল যত চওড়া হবে আমাদের ওপর চাপ তত কম পড়বে এখানে, তো ব্যাগ বহন করা সহজ হবে এখানে। একইভাবে স্কুল ব্যাগের স্ট্যাম্প যদি চিকন হয় তাহলে ব্যাগ বহন করা কষ্ট হয়ে যাবে। ওকে, আমরা তার মানে আমরা জানি যেটা সূত্র সেটা হচ্ছে, আমাদের জানি হচ্ছে আমরা পি চাপ ইজ ইকুয়াল টু জানি কি এখানে এফ বাই এ, আমরা কিন্তু এটা অলরেডি পড়ছি এখানে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে কি করছি এখানে আমার চাপ অধ্যায়ের যে লিঙ্কটা এটা আমি দিয়ে দিছি, তো আপনারা চাইলে চাপ অধ্যায়টা পড়ে নিতে পারেন এখানে। তো এখানে চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি বলুন তো, এখানে ব্যস্তানুপাতিক, তার মানে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তার মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। তার মানে চিকনের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কম, আর যদি মোটা হয় জিনিসটা তাহলে ক্ষেত্রফল বেশি হবে এখানে। তো এখানে চাপ কম পড়বে আর এখানে চাপ বেশি পড়বে। ওকে, তো এখানে চাপ বেশি পড়বে কম পড়বে তাই লাগবে কম, এখানে চাপ বেশি পড়বে তাই কি লাগবে বেশি এখানে। তো এই সম্পর্কটা আমাদের দিয়েছে এখানে। ওকে, তো ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে আর ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে, এখানে এই মানটা দেওয়া আছে এখানে। এখন আমাদের বলছে একইভাবে আরেকটা প্রশ্ন ভেবে দেখো, সবজি বা ফল কাটার জন্য আমরা যখন ছুরি ব্যবহার করি, ছুরিটি ভোঁতা হলে, ভোঁতা বলতে আমাদের ওপরে জাস্ট অনেক কিছু মানে মরিচা পড়ে গেছে আর কি, এরকম হলে আমাদের কাটতে কষ্ট হয় কেন? এখানে তোমাদের উত্তরের সাপেক্ষে আমাদের যুক্তি দিতে বলছে কেন আমাদের কষ্ট হয়, এখানেও কিন্তু ক্ষেত্রফলের কথাটা বলছে এখানে। সবজি বা ফল কাটার জন্য আমরা যখন ছুরি ব্যবহার করি, ছুরিটি ভোঁতা হলে আমাদের কাটতে কষ্ট হয়, এক্ষেত্রে ভোঁতা ছুরির ব্লেডের ধারালো অংশের ক্ষেত্রফল বেশি থাকে, বিধায় সবজি কাটার সময় কষ্ট হয়ে যায়। ওকে, ভোঁতা ছুরির ক্ষেত্রে দেখবেন যে এই ধারালো যে অংশটা একটু মোটা থাকে, মানে মরিচা পড়ে যায় এখানে। অন্যদিকে একই চাপে বল প্রয়োগ করলে ছুরির ব্লেডের অংশের ক্ষেত্রফল যদি কম হতো তাহলে কি সবজি কাটতে আমাদের কি অনেক সহজ হতো, মানে কষ্ট হতো না আর কি। ওকে, আচ্ছা, এরপরে বলের সাথে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে চাপ। এখানে তো একটা বিষয় বলে দিই, আমাদের এখানে যে তিনটা এখানে সেকশন কাজ করব এখানে, তো ভিডিওটা একটু লেন্থলি হবে, সো এই কারণে আমি এই তিনটা সেকশন নিয়ে এখানে দুইটা পর্ব করব এখানে। ওকে, সো আমি এই ভিডিওটা করব এবং এর ডেসক্রিপশন বক্সে আমি ওই আগে পরে ভিডিওটাও এখানে দিয়ে দেবো এখানে ইনশাল্লাহ। তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে চাপ এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যার উদাহরণ ভালো করে পড়ে নাও, নিচের ফাঁকা ঘরে সমস্যাটা সমাধান করো। এখানে বলছে কি দেখুন, এখানে বলছে আগের উদাহরণে উল্লেখিত স্কুটারের প্রতিটি চাকার চাকার মাটি স্পর্শ করায় থাকা ক্ষেত্রফল কত হবে এখানে, 10 সেন্টিমিটার হবে এখানে। হলে তুমি কি চাকার স্কুটারে কতটা চাপ দিচ্ছ সেটা বের করতে পারবে? মেরামতের এক পর্যায়ে স্কুটারে যদি একই চাকায় ভর দিয়ে রাখা হতো তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমাদের চাপ কি একই থাকবে কিনা, মানে একটা স্কুটারে কি থাকে বলুন তো, দুইটা চাকা থাকে না এখানে? তো বলছে যদি আমাদের স্কুটারে একটা চাকের উপর ভর মানে মানে ভরটাকে রাখা হতো তাহলে এখানে চাপ কেমন হবে, আর এখানে ইনিশিয়ালি আমাদের যে চাপটা ছিল এটা কেমন হবে এখানে। তো আমরা সলভের দিকে যাই এখানে সমাধান। তো স্কুটারের ভর এখানে তো এম ইকুয়াল টু কত বলুন তো, 110 কেজি ছিল এখানে, অ্যান্ড প্রতিটি চাকায় মাটিতে স্পর্শ করা অংশের ক্ষেত্রফল হচ্ছে 10 সেন্টিমিটার, বা আমি এখানে যে মিটার স্কোয়ার করি আমরা একটা বিষয় বলি না এখানে সেন্টি, এই সেন্টি মানে হচ্ছে আমাদের 10 ইনভার্স 2, 10 ইনভার্স 2 কিন্তু, বা এখানে লেখা যায় 1/100 লেখা যায় এখানে, 1/100 একই কথা এখানে। তো এখানে যেহেতু সেন্টি মানে এটা, তার মানে মিটার স্কোয়ার মানে কি স্কোয়ারটা সবার উপর আছে, তো 10 ইনভার্স 2 এর উপর যে আমি এটা মিটার তারপরে স্কোয়ার দিই তাহলে কী হবে এখানে, 10 ইনভার্স 4 হবে এখানে, আর মিটার স্কোয়ার হবে না, এই এই কারণে আমাদের 10 ইনভার্স 4 হয়ে গেছে। ওকে, অ্যান্ড আমাদের এখানে 10 কে মানে এটাকে এভাবেও লেখা যায় এখানে, 10/1, 1, 2, 3, 4 এটা লেখা যায়। তো এটাকে ভাগ করলে দেখবেন এখানে 0. এখানে .001 এরকম একটা মান আসবে এখানে। ওকে, একটা বিষয় এখানে খেয়াল করে দেখুন, যদি আমাদের একটা চাকার এখানে ক্ষেত্রফল এটা হয় এখানে, এই মানটা হয় এখানে,
তাহলে আমাদের স্কুটারের মধ্যে কি দুইটা চাকা থাকে না? দেখেন না, স্কুটারের দুইটা চাকা থাকে, তাহলে দুইটা চাকার ক্ষেত্রফল কত হবে এখানে? এটা হবে এখানে 20 সেন্টিমিটার। তো একইভাবে আমাদের এটাকে ক্যালকুলেশন করবো এভাবে। তো আমাদের এখানে চাপের সূত্র এখন দেওয়া আছে। এখন বলছে এখানে, দেখেন বলছে তুমি কি প্রতি চাকার স্কুটারে কত চাপ দিচ্ছে, তুমি কি প্রতি চাকায় স্কুটারটি কত চাপ দিচ্ছে এটা কি বের করতে পারবে। এবং বলছে এখানে মেরামত এক পর্যায়ে যদি আমাদের এখানে স্কুটারটা এক চাকায় ভার দিয়ে রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে চাপ কত হবে। তার মানে আমাদের এখানে একবার দুই চাকা নিয়ে আমাদের এখানে ক্ষেত্রফল বের করতে হবে এখানে, অ্যান্ড এক চাকা নিয়ে ক্ষেত্রফল বের করতে হবে এখানে। ওকে, তো আমরা জানি এখানে মানে ইনিশিয়াল স্টেজে আমাদের এখানে আমি এটাকে পি ওয়ান ধরবো এখানে, এটা একটু আমি ধরলাম এখানে এফ বাই এ ধরলাম এখানে। ওকে, তো এফ মানে আমরা কি জানি, মানে এমজি জানি না, আমরা এখানে এমজি জানি, এমজি বাই কত, এ এ হচ্ছে আমাদের এখানে প্রথমত আমি ইনিশিয়াল অবস্থায় দুই শাখায় ছিল, তার মানে কত 0.002 হবে এখানে। এম হচ্ছে কি 110 × 9.8 বাই কত এখানে 0.002, 0.00 না 0.02 আর কি এখানে। হ্যাঁ, 0.00 হচ্ছে 02, একটা শূন্য হবে এখানে। এখন এটা আমরা ভাগ করে দেখবো, এত কিন্তু প্যাসকেল চাপের এখন হচ্ছে প্যাসকেলও হয় পিএ, অথবা লেখা যায় নিউটন মিটার ইনভার্স টু লেখা যাবে এখানে। সো আরও একটা একক আছে, যে আপনি আমি অনুসন্ধানী পার্টে কিন্তু এই বিষয়টা বলে দিছি, সো এখন আর এখানে নতুন করে আলোচনা করবো না। এখানে কত আছে বলুন তো, 110 − 110 × 9.8। ওকে, এটাকে ভাগ করবো কত দিয়ে এখানে, 0.02 আর কি এটা দিয়ে ভাগ করবো। তো এখানে 5390 মান পাবো এখানে, 5390 এত কিন্তু নিউটন মিটার ইনভার্স টু। তো আমরা কিন্তু এককগুলো কিন্তু অলরেডি কিন্তু আগের অধ্যায়ে আলোচনা করছি, মানে আগের অধ্যায় না মানে এই অধ্যায়ের যে অনুসন্ধানী পার্টটা সেখানে আলোচনা করছি। ওকে, এটা হচ্ছে গেল আমাদের দুই সাকার ক্ষেত্রে, আমি যে এক সাকার ক্ষেত্রে যদি এটাকে আমি পি টু ধরলাম এখানে, এটা মানে লেখা যাবে এমজি, আর এখানে জাস্ট ক্ষেত্রফলটা কত হবে এখানে 0.001 হবে এখানে। ওকে, জাস্ট পার্থক্য তো এতটুকু এখানে, 0.001 এখানে, আই থিঙ্ক আমি একটা মিস্টেক করেছি, 001 তাই না, 001। তাহলে তো আমাদের এখানে এটাও ভুল হচ্ছে এখানে, তো 1078, 1078 মানে 1078 ভাগ হচ্ছে কি 0.002। হ্যাঁ, এটা আমাদের এখানে কত হবে এখানে, আরেকটা শূন্য হবে এখানে। ওকে, এটা আরেকটা শূন্য হবে এখানে। আর যখন আমি এখানে এক চাকার ওপর দেবো তখন আমাদের কত হবে মানটা বলুন তো। এখানে একইভাবে আমাদের জাস্ট এখানে তো 1078 হবে এখানে, অ্যান্ড এখানে কি 0.001 হবে এখানে। তো এবার আমি ভাগ করবো এটা দিয়ে, 1078 আছে, 1078 ভাগ কত এখানে 0.001, মান কত দেখুন 18 মানে 1078000, 1078 1 2 3, এত কিন্তু নিউটন মিটার ইনভার্স টু। তার মানে এক চাকার ওপর মানে যখন ভর করবে তখন চাপের মানটা এখানে বেশি হচ্ছে এখানে, কারণ এক চাকার ওপর ভর করলে কি হবে এখানে ক্ষেত্রফলটা কমে যাবে, আর ক্ষেত্রফল কমের কারণে চাপটা এখানে বেশি হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে, এটা আসলে না বোঝার মতো কিছু নেই এখানে। বাতাসে গড় ঘনত্ব আছে এখানে, আসলে ঘনত্বকে মূলত রো দ্বারা প্রকাশ করে, রো, এই রো, এটা কিন্তু পি নাই কিন্তু রো। ওকে, আরবি হরফ যে মিম, আমাদের যারা মুসলিম আছি আমরা, আমরা অনেকেই কোরআন শরীফ মানে পড়া উচিত আমাদের এখানে, তো এই কোরআন শরীফের যে এখানে মিম অক্ষরটা আছে এখানে, মিম অক্ষরের মতো রো হয় এখানে। তো এটার মান দেওয়া আছে 1.3 kg/m³। স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ দেওয়া আছে এখানে, পির মানটা দেওয়া আছে এখানে। ওকে, কি দেওয়া আছে, পি, এই যে পি এটা, হ্যাঁ, পির মান দেওয়া আছে 1.0125 নিউটন পার মিটার স্কোয়ার এখানে। এই তথ্য থেকে তুমি কি পৃথিবীর বায়ুমণ্ডল উচ্চতা বের করতে পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না, আমরা জানি এখানে পি ইকুয়াল টু এইচ রো জি জানি, আমরা জানি পি ইকুয়াল টু এইচ রো জি, তো এইচ ইকুয়াল লেখা যাবে না, পি বাই কি রো জি লেখা যাবে এখানে। এটা ক্যালকুলেশন করলে এখন হয়ে যাবে, আমরা যে ক্যালকুলেশন দেখি এখানে, এখানে দেখুন আমাদের বাতাসের চাপ দেওয়া আছে, পির মান দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে বায়ুমণ্ডলের ঘনত্ব দেওয়া আছে এখানে, ঘনত্ব হচ্ছে রো। ওকে, রো দেওয়া আছে এখানে, অ্যান্ড উচ্চতা বের করতে হবে, আমরা জানি পি ইকুয়াল টু এইচ রো জি, তো এখানে আমাদের পি ইকুয়াল টু এইচ রো জি, এইচটাকে সাইড করলাম, পি বাই রো জি হবে এখানে, অ্যান্ড পির মান এখানে চাপটা দেওয়া আছে এখানে, অ্যান্ড রো হচ্ছে ঘনত্ব 1.3 দেওয়া আছে, 9.8, এটাকে ভাগ করলে দেখবেন যে এরকম একটা মান হয়েছে। তো এটা হচ্ছে আমাদের এখানে উচ্চতা পাবো এখানে। ওকে, মানে সূত্র জাস্ট মান বসালেই অ্যান্সার আমাদের ডান, লিখবো এখানে আমরা। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকে হয়তো আর্কিমিডিসের কথা শুনেছো, অবশ্যই শুনছি আমরা, আর্কিমিডিসের সূত্র ছিল কি বলুন তো, আমরা সূত্র পড়ছি অলরেডি, তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে আর্কিমিডিসের সূত্র এবং প্রবলতা সম্পর্কে ভালো করে পড়ে নাও এখানে। তো আর্কিমিডিসের সূত্র এবং প্রবলতা বিষয়ে আমরা পড়ছিলাম এখানে, যে প্রবলতা হচ্ছে ছিল এখানে, প্রবলতা ভি রোজি ছিল এখানে। ওকে, ভি রোজি, তো ভি ছিল এখানে আয়তন,
ও আমি তো এখানে দুটাই রো দিয়েছি, মিস্টেক মিস্টেক মিস্টেক। আচ্ছা এটা হচ্ছে রো ছিল এখানে, রো আর এখানে জি ছিল এখানে। তো ভি ছিল আমাদের আয়তন, রো ছিল ঘনত্ব, আর জি ছিল কি বলুন তো এখানে অভিকোষীয় ত্বরণ। এখানে তোমাদের মাঝে কারা কারা সাঁতার জানো একবার ভেবে দেখো তো, সাঁতারের সময় আমাদের ওজন বেশি মনে হয় নাকি কম মনে হয়? আমাদের কিন্তু সাঁতারের সময় আমরা কিন্তু দেখি যে আমাদের একটা হালকা মনে হচ্ছে এখানে, বা আমরা যদি একটা কাঠের টুকরোকে পানির মধ্যে যদি খুব সহজে বহন করতে পারবো, কিন্তু আমার দেখবো যেখানে শুকনো কাঠে শুকনো জায়গাতে ওটা আমি বহন করতে পারছি না, বা ওটা উবা এক করতে পারছি না। তো উত্তর সাপেক্ষে ফাঁকা জায়গাতে লিখতে বলছে, আমরা এখানে কেন এটা কি করবো, এখানে আমরা জাস্ট এটা উত্তরটা এখানে লিখবো ফাঁকা জায়গাতে। কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে নিমজ্জিত করা হলে বস্তুটি তার আয়তনের সামান্য আয়তন তরল বা বায়বীয় অপসারণ করে, এই কারণ হচ্ছে তরল বা বায়বীয় পদার্থ করতে আচ্ছা ঊর্ধ্বমুখী বল কাজ করবে এখানে। যাই হোক আমি এখানে জাস্ট বিষয়টা বলতেছি, এখানে এটা আর্কিমিডিস সূত্র। কোনো পদার্থকে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে ডুবালে, আমি এটা বলছি না, আমি সূত্রটা বলতেছি, ওই বস্তুটা কিছু ওজন হারাবে বলে মনে হয়, এই হারানো ওজন তরল বা বায়বীয় পদার্থ দ্বারা অপসৃত ওজনের সমান হয়। তো আমি কিন্তু এই বিষয়টা আর্কিমিডিস সূত্রে আলোচনা করছি, আলোকপাত করা আছে, সো আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এখানে। ওকে, সাঁতারের সময় আমাদের ওজন কম মনে হয় কারণ পানিতে আমাদের শরীরের নিমজ্জিত অংশের ওপর অংশের ওজনের সমান পানি আমাদের শরীরের উপর থেকে উঠে যায় এখানে, যার ফলে আমাদের ওজন অনুভূতি কম হয় এখানে, বা আমাদের এখানে শরীরের উপর একটি ঊর্ধ্বমুখী বল কাজ করে, তাই না? কি করে এখানে? ঊর্ধ্বমুখী বল কাজ করে, এই কারণে আমাদের এখানে কি হালকা মনে হয় এখানে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি বিষয়টা এখানে। সো আমি এখানে নেক্সট টিউটোরিয়ালে যেটা আলোচনা করবো, যে আমাদের এখানে যে এই যে ফাঁকা জায়গাতে যে এই ম্যাটটা আমরা সলভ করবো কিনা ইনশাল্লাহ, এখানে এই ম্যাটটা একটু বড় সড়ো হবে এখানে। সো আমি এটার জন্য একটা ভিডিও এখানে রাখতেছি, যেটা আমি হাতে কলমে একদম স্টেপ বাই স্টেপ করে দেবো এখানে। ওকে, আমরা এই পর্যন্ত ভালো থাকবো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।